সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-এর দ্বিতীয় পর্ব 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে। মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত হওয়ার পরে টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে তা নিয়ে জল্পনা ছিল। শেষবারের মতো 2020 সালে টুর্নামেন্টটি পুরোপুরি ক্লোজ ডোরের মাধ্যমে খেলা হয়েছিল। যাই হোক, 2021-এর দ্বিতীয় লেগে স্টেডিয়ামে দর্শক থাকার কিছু আশা রয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ BCCI কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন যে ভারতীয় বোর্ড দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত করার চেষ্টা করছে। তিনি আরও জানিয়েছেন যে যা করা হবে সব কিছুই সংযুক্ত আরব আমিরশাহী সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা হবে এবং অবশ্যই সবার আগে প্রায়োরিটি দেওয়া হবে খেলোয়াড়দের এবং দর্শকদের নিরাপত্তার বিষয়টি। সম্প্রতি অনুমান করা হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত সরকার IPL 2021-এর জন্য স্টেডিয়ামে 60% দর্শকের অনুমতি দেবে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের ভালো দিকটি হল বেশ অনেক লোকেরই টিকা দেওয়া হয়েছে এবং এখনও দেওয়ার কাজ চলছে, যা সরকারের জনতার অনুমতি দেওয়ার সম্ভাবনা বাড়ায়। অন্যদিকে IPL-এর পরবর্তী মরশুমের জন্য দলের সংখ্যা বাড়ানোর বিষয়ে ধুমাল আরও নিশ্চিত করেছেন। 2022 IPL-এ দুটি নতুন দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, ধুমাল এ বিষয়ে নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন। লিগের পূর্বে 2011 সালে একক মরশুমের জন্য 10টি দল ছিল, কিন্তু 2012 এবং 2013 মরশুমের জন্য 9টি দলের ফরম্যাটের সাথে দৃষ্টান্ত থাকার পর অবশেষে 8 দলের ফরম্যাটে ফিরে যাওয়া হয়েছিল। সবাই এখন IPL-এর দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি এটি সংযুক্ত আরব আমিরাতে একটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট হবে। 8টি দল নিয়ে এটি হবে IPL-এর শেষ মরশুম। সম্ভবত পরবর্তী বছর থেকে 10টি দল থাকবে। আমরা এটি নিয়েও কাজ করছি, তিনি এ কথা যোগ করেছেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।